হ্যাঁ বন্ধুরা, তো আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। তো আজকে আসছি আমরা মানে ইন্ডিয়ার ভুটানের বর্ডার। তো এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া মতলব মানে আসামের লগেও, আসামের লগে যেটা ভুটানের বর্ডার, ওই বর্ডারে আসছি আমরা। আর সব থেকে মানে কাছে যেটা বর্ডার এই আসামের লগে আর ভুটানের লগে, মানে ইন্ডিয়া ভুটানের লগে যেটা বর্ডার, কিন্তু আমাকে আসামের সবচেয়ে মানে কাছ সেই বর্ডার আসছি আজকে। তো এটা অ্যাকচুয়ালি পিকনিক প্লেস। তো এটার কিছু দৃশ্য আপনাকে মানে দাঙ্গা ধরুম আর কি। তো ভিডিওতে সাথে থাকবেন বলে আশা রাখছি। আর যদি আমার ফেসবুক পেজে নতুন করে আসছেন তাহলে আমার পেজটা ফলো করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন বলে আশা রাখছি আর কি। তো এটা অ্যাকচুয়ালি পিকনিক প্লেস এই আগস্টের থেকে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত মোটামুটি চলে। তো অ্যাকচুয়ালি আজকে আসছি মানে আমরা মানে সবাই ফ্রেন্ড মিলে, যদি মানে ফ্রেন্ড সার্কেল আছে আর কি, মানে সবাই হ্যাং আউট করবো আসি অ্যাকচুয়ালি। মানে ভাবলাম একটু ঘুরাহি, মানে মনটা ফ্রেশ ঘুরাহি, মানে সব সময় মানে এক জায়গায় থেকে ভালো লাগে না। তো আশা করি আপনাকেও যদি মানে খুব বোরিং লাগে তাহলে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আমি ভিডিও করতেছি আসান। আসলে আজকে পিকনিক প্লেসে মানে আমরা রাজত্ব করতেছি, আর একটা মানুষও নাই, মানে কি একটা ইয়ে আছে আর কি, এক্সাম আছে সেই জন্যে। যাই হোক, আমরা বর্তমান গেতে আছি যেটা বর্ডার, বর্ডারের চিহ্নটা দেখলাম আর কি। যাই হোক, ভাবলাম তাহলে ওই বর্ডারের যেটা চিহ্ন চিহ্ন দেখে আসি। আর আমরা যেটা খানাদানার ব্যবস্থা করলাম আর কি, ইন্ডিয়া বাদ দিয়ে মানে এই ভুটান যেনে ই করুম আর কি, এই ইন্ডিয়া এই মোড়ে ও মোড়ে ভুটান। তো আমরা খানাদানার ব্যবস্থাটা মানে ভাবছি ভুটানই করুম। তো ভাবছি তাহলে কিছু ফটো ছোটো মারুম আর কি, ভুটান বর্ডারে যাই, ভুটান আর ইন্ডিয়া বর্ডারে। যাই হোক, আমি কিন্তু মানে ফার্স্টে কোনো গম পাই যে ওমরে ভুটান বর্ডার, ভুটান লেখা থাকবো বলে, কিন্তু ওরা আসলে জানে না যে ওমরে ভুটান আছে না কি আছে, কি এর বর্ডার। জায়গা একটা সারপ্রাইজ হবে আর কি। বর্ডার আগে ক্রস করে নই। ভুটান মধ্যে মধ্যে তারমানে ওড়ম যা আছে আছে আর হয়ে আছে। ওই হলিউডের সিনেমার অ্যাকশন এমকের সুবা ই এমকের হুমু স্পাইডারম্যানে গো মহারাষ্ট্র আছে। রিয়েলি গাড়ি গাড়ি কা নম্বর প্লেট দেখলো সব পুনে সে আবু পুনে পুনে সে বাইক সে কে বাইক সে আকেলে মতলব আপ দোনো নে মে আকেলে আয়া তা এই পে রহতা হ্যা ইয়ে মেরা লোকাল দোস্ত হ্যা মোর ঘরট আছে হ্যা ও কিতনা লেতা কুছ আইডিয়া আছে
नहीं मालूम, हम भी पहले आए हैं। अच्छा, आप लोग लोकल ही हो ना? लोकल नहीं हो, लोकल मतलब असम का हो हम। बरपेटा पर बहुत दूर है, माने 70 किलोमीटर हो, 80 किलोमीटर। ताते ताते उठिबा नेकी? उठबार आसिल नेकी? क्यों न उठिबा? ही तो टेलर दिलक ना, तो आ ना देखो कुछ करिए सर। अरे उनका ही आदमी है लगता है। हां उनका ही आदमी है, हम लोग को देखकर वो एडवर्टाइज लगा रहा है रिटर्न आने के लिए। वो हां वो रास्ता है रिटर्न का। सर बनने की नमस्ते। चलो भाई भैया। हां हां ठीक है। মানুহ থাকিলে যাই হোক, এই যে আপনারা দেখতে পারতেছেন, অ্যাকচুয়ালি প্যারাসাইকেলিংয়ে ওঠার খুব ইচ্ছা আসাল, কিন্তু অগো স্টাফের মানুষ নাই আজকা। ওই প্যারাসাইকেলিংয়ে উঠলে মানে 300 টাকা নেয় আর কি, তো ওঠার খুব ইচ্ছা আসাল, কিন্তু অ্যাকচুয়ালি অগো স্টাফের মানুষও নাই, প্লাস অগো স্টাফের মানুষ ছুটিতে আছে। আর আজকে এই পিকনিক প্লেসে মানুষ না থাকার কারণ একটা, মানে আমাগো আসামের হায়ার সেকেন্ডারি মানে এক্সাম চলতেছে, তো সেই জন্য অ্যাকচুয়ালি এই জায়গায় পিকনিক প্লেসে মানুষ নাই অত। এই জায়গায় একটা মানে আমার দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, আমরা রান্দাবাড়ি করার সময় এই জায়গায় আগুন লেগে গেছিলো, মানে কিবা করে মানে বাঁচছি আর কি। খুব ভয়াবহ ঘটনা হয়েছিল, মানে আগুনটা অল্পতে বহুত বেশি হয়ে যাওয়ার কারণে খুব টেনশন আসলাম আমরা। তো অ্যাকচুয়ালি এই জায়গায় পাহাড়ে যদি কি বাকরে আগুনটা লাগে যেত, তাহলে আমাদের মানে পরিস্থিতিটা খুব খারাপ হতো আর কি। বাকরে আমরা এই আগুনের থেকে রক্ষা পাইছি। আর এই জায়গা যেটা, এটা ইম্পসিবল কথা, মানে যদি আগুনটা খুব আরও বেশি ভয়াবহ হয়ে গেত, মানে এটা নিবানের কোনো অপশনই ছিল না। আজ নিপছে নাইলে এই যে নেই ক্যাম্প আসাল, হ্যাঁ ওই ক্যাম্পের ভিতরে মানে ভরি থিত ওই যে ক্যাম্প। যাই হোক, ওই জায়গায় আগুনটা ধরার পরে মানে কিবা একটা শব্দ হয়েছিল, আমরা মানে খুব ডরাইছিলাম আর কি, সবাই মানে কিছু টেনশনে টেনশনে আছি। পুরা হারাহারি খাও, বাঘ বাড়াইবো, এই যে একমরে পোহার দিতেছে কুত্তায়। মাছ মারিলে নেকি? হ্যাঁ পোৱা নাই, চাও কি পাইছে, চাও পাৰিম না? হ্যাঁ হ্যাঁ এইটো বন্ধ হয় কেইটাত বাইদেউ? হয় নেকি? যাই হোক, এটা 5টা বজায় বন্ধ হয় আর কি। আর ইয়ারা অ্যাকচুয়ালি মাছ মার নাই, ওই জায়গা থেকে ধরছে হামু, সেই জন্য মানে আমার দেখাইতে আর কি টান পাইল। যাই হোক, এই জায়গায় মানে সন্ধ্যা হইলে অল্প ডরই আছে, মানে আমরা প্রায় 5টা বাজে,
চারটা মানে 57, 5:03 বাকি আছে। তো সন্ধ্যা হইলে এই জায়গায় এই জীবজন্তুগুলো পানি খেয়ে বেড়ায়, তো সেই জন্য আর আমরা বেশি দেরি করব না আর কি। জামগা উপরের থেকে কিছু ভিউ দেখাবো আপনাকে, মানে পাহাড়ের উপর থেকে একটু সৌন্দর্য দেখা যায় আলাদা একটাই। তো যাই হোক, ভিডিও যদি দেখে ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। অ্যাকচুয়ালি ভিডিও মতো বানাইবার পারি না, কিন্তু তাও বানাই আর কি। আর এই জায়গায় যদি কেউ আইবার চান, আমি ডিসক্রিপশনের লোকেশনটা দিয়ে দিব। কিন্তু এটা বর্তমান আহার সিজন না এই জায়গায়, এই জায়গায় ফেরাইলে আগস্টের দিকে, মানে কইলাম যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত এটার খুব মানে সৌন্দর্য আছে। তারপরে মানে পানিটা শুকিয়ে যায়, তারপরে এই জায়গায় এলে মানে ওমতো সৌন্দর্য দেখতে পারবেন না আপনারা। ওই যে হইলো ভুটান, আইলো 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 ওই যে আপনারা যে দেখতেছেন কালা কালা চিহ্ন, মানে পোড়ার চিহ্ন, ওই জায়গায় অ্যাকচুয়ালি আমাকে আগুনটা দর্শাল। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে লগ হবো।